তার আগে একটু এই যে কি মহসিন ট্র্যাপ সরি ট্যাপ হ্যাঁ সিরিয়াসলি আপনি ট্যাপ আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ছাড়ছি না এই মুহূর্তে আপনি বন্ধই থাকেন বেকার ভিজে যাব আপনি কিন্তু আপনি যে লিখছেন যে আপনাকে কলে নেব না ভাই কাউকে কলে নেওয়া সম্ভব না আপনার যা ওয়েট আমি আপনার ওয়েটের ভারে পড়ে যাব ধাম করে আপনি এখানে পিন করে থাকা একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করে বরং জয়েন করুন আপনি বোধহয় ইউটিউব থেকে দেখছেন ইউটিউবের ওখানে দেখেন আছে সেখানে ক্লিক করে জয়েন করেন আর আর আমার কোন বোনের সাথে আমার তো আসলে মামা তো খালা তো চাচা তো বোনরাও আমারই বোন তো কোন বোনের সাথে আসলে আপনার বিয়ে হয়েছিল আমি ঠিক চিনতে পারছি না আসেন পরিচিত হবো নে সমস্যা নেই আচ্ছা সেটা হচ্ছে তো চলে এসেছেন উনি স্বপ্ন আপনি একটু বসে থাকেন আমরা একটু ওনার সাথে কথা বলি যেহেতু হাজার হইলেও মানে উনি ইয়ে মানে আমি ওনার দেখলে নি তো উনি কি বলে আমাকে ডাকলো খুব ক্লোজ লোকজন মহসিন ভাই শুনতে পাচ্ছেন মহসিন মহসিন আপনার নাম কি মহসিন

জি 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 ওইটার পরে তো ভাই আমার এটা প্রশ্ন আছিল তো ওইটার পরে প্রশ্ন আসিল মশিন মশিন ট্যাপ ট্যাপ জিনিসটা মানে আপনার নাম কি ট্যাপ সিরিয়াসলি নাকি এটা এমনি দিছেন বলতে কি কারণে দিছেন এটা এই ট্যাপ জিনিসটা এটা এইভাবে এইটা দিছি ভাইয়া এমনি এমনি দিয়ে দিলেন না যেমন আল্লাহ এমনি এমনি মনে করেন যে কাউরে ই করে ফাটাই ফেলে কাউরে ছিঁড়ে ফেলে কাউরে করোনা দেয় সেরকম আপনি এমনি এমনি ট্যাপ দিয়ে দিচ্ছেন নাম তাই তো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো ভাই আপনি তো একজন মুসলিম তাই না আপনার ধর্ম কি আপনাকে গালাগালি করতে বলে মানুষকে নাকি গালাগালি করতে বলে কথা বলেন তাহলে আন্দাজি সময় নষ্ট করেন তাহলে আপনার সাথে হয়তো কথা বলা সম্ভব হবে না কারণ আমি কথা বলতে পারি কোন তো খামোখা আমার কষ্ট হবে আপনার সাথে কথা বলতে এত কষ্ট কেন মনে করবো বলেন আলিশা মানুষ আমি শোনেন আপনি আমাকে বলেন যে আপনার ধর্ম কি আপনাকে গালি দিতে বলে অন্যদেরকে না না কি করতে বলে আপনার ধর্ম অন্যদেরকে অন্যদেরকে সম্মান বলতে বলছে সম্মান করতে বলছে সবাইকে সম্মান করতে বলছে না জি জি আচ্ছা মানে সে যদি বিধর্মীয় হয় সে যদি খারাপ লোক হয় সে যদি হচ্ছে আপনার আল্লাহকে না মানে তারপরেও তো তাকে সম্মান করতে বলছে আপনার ধর্ম তাই না সবাইকে তো ভালোবাসতে বলছে তাই না অবশ্যই মানে কাউকে তো কাউকে তো বলে নাই যে সে যেহেতু আল্লাহরে মানে না আমারে মানে না সুতরাং তারে গিয়া তুমি গিয়া গালি দাও এইরকম তো বলে তাই না 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 আচ্ছা তাহলে আপনি আমাকে একই সাথে শালক বলে ডাকলেন আপনি আমার সম্পর্কে ভগ্নীপতি দুলাভাই হয়ে যাচ্ছেন তো আপনি আমার একজন শ্যালককে দেখেন আপনি এসে মানে নাকি আপনি কি সত্যি আমার ভগ্নিপতি হতে ইচ্ছুক বা ভগ্নিপতি হয়ে গেছেন অলরেডি আমি কি আপনাকে চিনতে পারছেন আপনি আমার কোন বোনের হাজবেন্ড না 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 ওইটা তো আমি মানে ভুলবশত মানে আবেগবশত দিছি কোনো সাহায্য কালী কিন্তু গালি তো নাকি তাই না মানে আপনিও একমত যে হ্যাঁ ওটা একটা গালি ছিল আচ্ছা তো ভাই ওই যে গালিটা যে দিলেন আমাকে এই গালি দেওয়াটা আপনার ধর্ম খারাপ বলছে তাই না ভাই হম হুম কেন খারাপ বলেন তো গালি দেওয়াটা কেন খারাপ আপনার ধর্ম অনুযায়ী এই গালিটা মনে করেন আমি দিছি সে কষ্ট হইতে পারে খুব ভালো কথা বলছেন আপনি যাকে দিচ্ছেন সে কষ্ট পাইতে পারে তারপরে ধরেন যে ধরেন কাউকে আপনি যদি আমাকে যদি এরকম বলতেন তোরা নাস্তিক গুলা কুত্তার মতো বা তোরা অমুসলিম গুলা কুত্তার মতো তাহলেও তো সেটা গালি হতো হতো না অবশ্যই কারণ কি কারণ কেন এটা খারাপ হইতো ওইটা বালাটা কেন খারাপ হইতো আমাদেরকে কুত্তা বালাটা কেন খারাপ হইতো ভাই আপনাদেরকে তো গালি দেওয়ার এখানে কোনো প্রশ্ন আসে না না যদি দিতেন যদি দিতেন তাহলে সেই জায়গায় আপনি আপনি যদি গালি দিতেন এই কুত্তা বলতেন বলতেন যে তোরা অমুসলিমগুলো গুলা কুত্তা চেত খারাপ তাহলে সেটাকে আমরা ইয়া বলতাম সেটাকে আমরা মানে কি বলতাম মানে সেটাকে আমরা খারাপ বলতাম না এই জিনিসটাকে কাজটাকে খারাপ কাজ বলতাম না ভাই জি অবশ্যই অবশ্যই তো ভাই মূল কথা আমার না ভাই আমি শুনেন না আপনার আপনি তো কথাই বলতে আসতেন না একটু কথা বলি সময় তারা আছে কোনো না না না

কি বলে এটা তোরা ইসলাম মানুষ না তোরা গাধা এটা ই হইতো না ভাই কটুক্তি হইতো না ভাই এই জিনিসটা এটা মানে আমাদেরকে গালাগালি করা হইতো না ভাই এটাকে এই জিনিসটাকে গালাগালি বলা যায় না তখন আমাদের প্রতি আপনি যদি আমাদেরকে বলতে নেই কথাটা খারাপ হইতো না ভাই মহসিন ভাই শুনতে পাচ্ছেন মহসিনের কি এখন ডিস্টার্ব হয়ে গেল নাকি আমাকে ডিস্টার্ব করতেছে মহসিন ভাই আচ্ছা যারা শুনছেন তারা তো আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তাই না তো কথা কিন্তু ভাই আমাকে আর শুনবেন না এখন মহসিন ভাই হয়তো ওনার হয়তো নেটওয়ার্কটা সমস্যা হয়েছে ঠিক আছে আমরা দেখি অপেক্ষা করি মহসিন নামের লোকটি যদি আসে তারপরে বাকি কথা বলবো না কেন ওনাকে ওগুলো জিজ্ঞেস করছিলাম তখন বলবো না আগে উনি আসুক ঠিক আছে আমরা তাহলে স্বপ্ন ভাইয়ের কথা ফিরে যাই স্বপ্ন ভাই স্বপ্ন বাড়ি যাবে স্বপ্ন ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন ধর্মের কথাটা ভাই খুবই ভালো উদ্যোগ আপনি খুবই বোল্ডলি আপনার ধর্ম যে আপনার ধর্ম যে আপনার আপনার শুধু না যে কোনো নারীদের সাথে অবমাননা করেছে বৈষম্য করেছে সেটা যে আপনি মানে স্বীকার করছেন খুবই ভালো লাগলো জিনিসটা শুনে তাহলে ধর্ম জিনিসটা যেটা কিনা মানুষের অধিকারকে হরণ করে যেটা কিনা মানুষকে বৈষম্যের স্বীকার করে ঘুরে ফিরে আবার আর একটা ধর্মই কেন লাগবে আমাকে যদি এই জিনিসটা একটু বলতেন ঘুরে ফিরে আবার আর একটা ধর্মই কেন লাগবে আহ আসলে যেহেতু আসলে এটা এক থেকে বলে অভ্যাস যে আমাদের বাবা মা বলেন আত্মীয় স্বজন বলেন বা শুভাকাঙ্ক্ষী বলেন তারা ছোট হ্যাঁ হ্যাঁ জি জি যেটা আসলে আমাদেরকে একপরকার আপনি মনে হচ্ছে আমার কথা অনেক পরে শুনছেন আচ্ছা এনিওয়ে স্বপ্ন ভাই যেটা বলছিলাম এই যে দেখেন অভ্যাসটা আপনি কিন্তু আসলে সত্যিই ধর্ম ছাড়া চলতে পারেন এই আজকে লাইভে যুক্ত হয়েছেন আপনার ধর্মটা কোনো কাজে আসেনি ইনফ্যাক্ট এখানে অনেক ধার্মিক আছে লিখছে আমার কলে আমার এ কলে এদেরকে কাউকে কোলে নিতে পারবো না আমি কারণ এরা জানে না যে কিভাবে একটা লিঙ্কে ক্লিক করে একটা ইনস্ট্রাকশন ফলো করে এখানে জয়েন হতে হবে এই জিনিসটা ওরা বুঝতে পারছে না ওদের ধর্ম এখানে বৃথা ওদের ধর্ম এখানে ওদেরকে কোনোভাবে হেল্প করতে পারছে না এখানে যুক্ত হইতে সম্ভব না আজকে করোনা ভাইরাস হয়েছে করোনা হইছে এটা হইছে ওটা হইসে মানুষ মারা যাচ্ছে ভাই কোটি মানুষ মারা যাচ্ছে সেইখানে কোনো ধর্ম কোনো কাজে আসছে না সেখানে ঘুরে ফিরে মানুষকে মানুষের দ্বার দ্বারস্থ হতে হচ্ছে মানুষ মানুষের সাথে সাহায্য নিচ্ছে যারাই অ্যাডমি বলেন ধর্ম ছাড়া ঠিকই আপনি চলতে পারবেন রাস্তায় যদি একটা কালাকুত্তার পায়খানা দেখেন ওইটা আপনি ধর্ম ছাড়া ঠিকই সিদ্ধান্ত নিতে পারবেন যে ওই পায়খানার সাথে কি করবেন না কি করবেন সবই আপনি ঠিকই সিদ্ধান্ত আপনি মনে করছেন এখন থেকে যে ধর্ম ছাড়া চলা যাবে না কারণ আপনি ছোটবেলা থেকে এক ধরনের বড় একটা অভ্যাসের মধ্যে বড় হয়েছেন সেই কারণে তো এই এই জিনিসগুলো এখন আপনি তাহলে ভেবে দেখবেন যে আসলে ধর্ম লাগবে না এমনিতেই আপনি চাইলে ভালো হিসেবে থাকতে পারেন সেটা আপনি ভেবে দেখবেন আর ঈশ্বরের কথাটা যেটা বললেন যে ঈশ্বরের কথাটা ওইটা একটু পরে আবার বলবো না দেখি আরে ভাই ইনফান ভাই আপনি যুক্ত হয়েছেন ভালো কথার সাথে বিটিভি কেন নিয়ে আসছেন একটু কথা বলেন দেখি শুনতে পারি কিনা জি 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 ইনসান আলী ভাই কথা বলছেন জি 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 বললেন না মহসিন মহসিন বললেন আচ্ছা ইনসান আলী ভাই তো চলে গেল ভালো হইছে ভাই এই যে আপনাকে যে কথাগুলো বললাম আমি যে গাধা বলা গাধা বলাটা তো খারাপ তাই না ভাই আমাকে যদি আপনি গাধা বলেন খারাপ না ভাই অবশ্যই অবশ্যই খারাপ তারপর যদি বলেন যে তরা এমন তরা 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 কি মানুষের যাত্রে তরা হইতে নিকৃষ্ট তরা আসলে নিকৃষ্ট তরা ধর্ম মানুষ না তরা ইসলাম মানুষ না ছি 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 তরা নিকৃষ্ট এই কথা যদি আপনি বলতেন আমাদেরকে সেটা কি গালি হতো বা কটুক্তি হতো না আমাদেরকে কষ্ট দেওয়া হতো না ভাই কষ্ট দেওয়া হইতো কিন্তু এরা মনে করেন কি আর কোন মানে ভিতর থেকে মানে না না আমাদের আমাদের মানে একটা আমাদের জন্য নিকৃষ্ট কথাটা আপনার মন থেকে বাইরে আমার জন্য আপনি অনেক দরদ আমার জন্য ধরেন আপনার দরদ রাখার কোনো জায়গা হচ্ছে না আমি অবস্থায় ভুল পথে যাচ্ছি আমি ফ্রাই হতে যাচ্ছি যাহ নামে আপনার আল্লাহ আমারে ফ্রাই করবে এরকম অবস্থাতে আপনি তো বুঝতে পারছেন যে আমার অবস্থা খারাপ আছে কাহিলি আছে অবস্থা সেরকম অবস্থায় এরকম একটা লোকের প্রতি মানে আমার প্রতি আপনার গালি আসতো নাকি দয়া মায়া আসতো সেইড যিনি যুক্ত হতে চাচ্ছেন সেইড আল্লাহ ইসলাম অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করেন তো এমত অবস্থা নামে আপনার জন্য গালি আসতো নাকি দরদ আসতো আহারে মাতুব্বর ভাই আহারে আপনি যাবেন আহারে কিভাবে আমি নিজেকে সান্ত্বনা দিই এইটা আসতো নাকি ওই তুই নিকৃষ্ট গাধা গরু কুকুর এগুলো আসতো মায়া হইলে মানে যদি সত্যি আমার জন্য আপনি দয়া করতেন যে কথা মাত্র বললেন এটা যদি সত্যি হইতো তাহলে কোনটা হইতো কোনটা আসতো আপনার মুখ থেকে এখন ভাই বলেন না এখন এখন আপনারা বলেন না কোনটা আসতো আপনার মুখ থেকে কোনটা আসতো বলেন না আমার জন্য যদি সত্যি মায়া থাকে বা ধরেন টম ডিকেন হ্যারি নামের একজন চক্কুমুলা নামের একজন রহিম মিয়া নামের একজন গ্রামের গরীব কৃষক তার জন্য আপনারা ধরেন অনেক মায়া কাজ করতেছে যে 아রে ভুল পথে যাচ্ছে রে আহারে 아রে আহা লোকটা ভুল পথে যাচ্ছে আহা এখন কিটা করতাম তখন আপনি কি তার জন্য এইভাবে কষ্ট করে মানে ভালো কথা বলতেন হাই হতাশ করতেন নাকি গালি দিতেন যে তোর আমার দয়া আপনি তো ভুল পথে বলতেন না না তাহলে এইবার দেখেন ভাই এই জিনিসগুলো অবশ্যই খারাপ তাই না এগুলো বলা খারাপ না ভাই এই জিনিসগুলো নাকি না যদি সত্য ধরেন আমি সত্যি কুত্তার মতন কুত্তার মতন ধরেন আমি আমার জিব্বা দিয়া লোল পরে মেয়ে মানুষ দেখলে তেঁতুলের মত্তা চল্লার চাল্লার মতো লোল পরে তার মানে সত্যি কুত্তার মতো তারপরে ধরেন সত্যি গাধার মতো বুঝি না বলত যদি এরকম হইতো তারপরেও কি আপনার ওই জিনিসগুলো কথা বলাটা ওই কথাগুলো বলাটা আসলে ভালো হইতো নাকি স্টিল তখনও গালি থাকতো তখন ওইগুলা খারাপ কথাই থাকতো জি জি আমি একটা বিষয় নিয়ে কথা আপনি কি আমার কথাটা বুঝেছেন বুঝে বলছি যে কথা বুঝে যদি কথা বলেন তাহলে আপনার বিষয় নিয়ে বা আপনার পাশের বাড়ির লোকের বিষয় নিয়ে সবকিছু নিয়ে কথা বলবো কিন্তু ধৈর্য ধরতে হবে আপনার ওই ধৈর্যটা যদি না থাকে তাহলে কথা বলবো আপনার সাথে আপনাকে যেটা জিজ্ঞেস করছি বলছি আমি যদি সত্যি গাধার মতন বলদ হই তারপরও কি আমাকে গাধা বলাটা এটা কি গালি হয় না এটা কি খারাপ কাজ থাকে না কাজে অবশ্যই মানে একটা মানুষ যদি সত্যিও এরকম হয় মানে প্রাণীর মতো একেবারে জানোয়ারের মতো তাকে তারপরেও বলা ঠিক না এটা মানুষ কষ্ট পায় এটাতে একটা মানুষকে এগুলো বললে মানুষরা হচ্ছে খুবই কষ্ট পায় দেখেন ভাই আপনার আল্লাহ আমাদেরকে কি কি বলছে ভাই দেখেন আপনি না বললেন যে এগুলা আপনার ধর্ম আপনাকে নিষেধ করছে না ভাই আপনার ধর্ম আপনাকে নিষেধ করেনি এগুলো আপনি ভাবতেছিলেন যে আপনার ধর্ম আপনাকে নিষেধ করছে দেখেন আপনার ধর্ম আসলে কি কি করছে আপনার আল্লাহ নিজে আমাদেরকে কি কি করছে মুহাম্মদ হিসাব বাদি দিলাম আপনার আল্লাহ আমাদের সাথে কি কি করছে দেখেন ভাই হ্যাঁ শাহ মোহাম্মদ অলিউল্লাহ আছে আপনি এখানে ক্লিক করে যুক্ত হন আমরা একটু আপনার সাথে কথা বলবো না এখানে যে লিঙ্কটা আছে ক্লিক করে যুক্ত হন আমরা আপনার সাথেও কথা বলবো আপনি তো আর আমি তো আপনাকে চিনি না আপনি তো আমার এই যে উনি যেমন আমাকে শ্যালক শালক বলে বলেছেন আমি তো আপনার শ্যালক না তো আপনি যুক্ত হইতেই পারেন যুক্ত হইন কথা বলবো না দেখেন ভাই আপনার আল্লাহ কি করছে দেখেন আমাদেরকে বলছে কি জিব্বা বের এই যে এদের উদাহরণ হইতেছে কাদের মতো কুকুরের মতো জিব্বা বের করে হাঁপায় কষ্ট না দিলেও জিব্বা বের করে হাঁপায় কষ্ট দিলেও হাঁপায় কষ্ট না দিলেও যারা আমার আয়াত সম্মুখে মিথ্যা প্রতিপন্ন করে এই উদাহরণ হলো সেই সম্প্রদায়ের জন্য কিসের মতো কুত্তার মতো আমরা নাকি কুত্তার মতো জিব্বা বের করে হাঁপাই আপনার আল্লাহ আমাদেরকে বলতেছে মুহাম্মদ নাকি কিন্তু আল্লাহ স্বয়ং মহাবিশ্বের সৃষ্টিকর্তার মুখের ভাষা এরকম সে বলতেছে আমাদেরকে গর্ধব মানে গাধা ডানকি ইংরেজিতে এটা হচ্ছে ডানকি আবারও এটাতেও বলতেছে এই আয়তেও বলতেছে গর্ধ ডানকি তারপরে বলতেছে আমাদেরকে পশুর নেয় বরং তার চাইতেও বেশি বিভ্রান্ত পশুর চাইতে খারাপ বলতেছে আমাদেরকে বিভ্রান্ত বলতেছে আমাদেরকে এরপরে নিকৃষ্ট জীব বলতেছে সৃষ্টির নিকৃষ্ট জীব বলতেছে আমাদেরকে এই যে ইয়াগুলা বলতেছে আমাদেরকে দেখেন কোন কোন আয়তে সুরা আল বাইনা সুরা নম্বর আটানব্বই আট নম্বর ছয় সুরা আল আনফাল আয়াত নম্বর আট আয়াত নম্বর পঞ্চান্ন সুরা আল আরফ আয়াত নম্বর নম্বর সাত আট নম্বর একশো উনআশি সুরা আল জুম্মা নম্বর বাষট্টি আয়াত নম্বর পাঁচ

আপনি যদি এই আমি যে বিষয় নিয়ে এখন কথা হচ্ছে সেটা নিয়ে যদি কথা না বলেন সেটা আগে আমাকে জানাবেন যে আমরা এখন টপিকটা চেঞ্জ করি প্লিজ তখন আমি আপনাকে ভেবে বলবো ঠিক আছে ভাই চলেন চেঞ্জ শোনেন জি ভাই আমাকে রিকোয়েস্ট করবেন এরপরে আমি আপনাকে বলবো জি ভাই চলেন অন্য টপিকে কথা বলি অথবা বলবো না ভাই সরি আপনি বিদায় নেন আমি পাচ্ছি না অন্য টপিকে কথা বলতে তাই না

আমি এতক্ষণ আপনার কথা শুনি নাই সরি আমার বোধহয় নেটওয়ার্কের সমস্যা ছিল মাত্র আমি আপনার কথা শুনলাম তবা সারা এর আগে কি কি বলছেন আমি শুনি নাই আমি আপনাকে যেটা বলছিলাম সেটা আপনি মনে হয় তার মানে শুনেন নাই আপনাকে আমি বলছিলাম হচ্ছে যে আপনি কি আমার কাছে দুইটা মিনিট যে আপনি কথা বলতে চাচ্ছেন এটা আমার কাছে একটা জন্য জিজ্ঞেস করছেন এই জিজ্ঞেস করা তোটা ভদ্রতা না ভাই জি ভাই তাহলে একটু জিজ্ঞেস করে তারপরে বলতেন তাই না জি জি তো আমি একটু আগে এটা শেষ করিনি নি তারপরে আপনার কথাটা শুনবো ঠিক আছে অপেক্ষা করেন এই যেটা হচ্ছে কুরানে অমুসলিমদের সম্পর্কে যা যা বলা আছে এই লেখাটা পড়ে দেখতে পারেন এখানে একদম পুরা সুরার আয়াত নাম্বার ধরে ধরে এরকম বলা আছে কি কি বলছে কুকুর গাধা গরু উম বলদ কি কি বলছে সব এখানে আছে এই লেখাটা পড়তে পারেন চাইলে সেগুলো তাফসিক গুলো পড়ে পড়ে দেখতে পারেন আর একটা লেখা পড়তে পারেন দুই অমুসলিমদের অধিকার সেটাও পড়ে দেখতে পারেন আমাদেরকে কিভাবে মানে যারা মুসলিম না কেমনে নিকৃষ্ট বলছে সেটা বলছে দেখতে পারেন আপনারা এই যে এই যে আমাদের সাথে যে মুসলিম ভাইটা যুক্ত আছে উনি বললো না যে ওনার ধর্ম নাকি গালি দিতে শেখেনা মিথ্যা কথা ওনার ধর্ম শুধু গালি দিতে শেখাই না ওনার আল্লাহ ওনার নবী নিজেরাই গালি গালি করছে মানুষকে কোরআনের মধ্যে আপনি মানেন না কোরআনে বা কোরআন কি মানেন না কোরআন হাদিস মানে কোরআন হাদিস বললেন শোনেন আপনার ভয়েসটা আমি চিনে রাখলাম আপনি যদি যদি মনে রাখতে পারি এবং আপনাকে যদি আর কোনোদিন আমি লাইভে দেখি আমি অবশ্যই আপনাকে এইটা সম্পর্কে জিজ্ঞেস করবো যে ভাই আপনি বলছিলেন পরে দেখবেন যাচাই করে দেখবেন আমি জিজ্ঞেস করবো আপনি যাচাই করছেন কিনা ঠিক আছে

জান্নাত পাবে কোনো শাস্তি ছাড়া তো এখানে কি কি বলছে যে সে যদি ধর্ষণকারী হোক বা চোর হোক সে জান্নাত পাবে তো আমি এখন যদি আমি একটা মানে অকারন্স কইরা যদি কাছে যাই যে যদি কই মানে আমি আর কেমনে কমো ভাই শোনেন তো ওখানে তুই iman থাও

আমাদের মানব জাতিকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতিকে আনয়ন করতো যারা পাপ করতো এবং যারা তবা করতো আবারও বোঝা যাচ্ছে মানে করে দেয় আপনি মনে আছে নাকি মনে দিব বলেন ওইটা মনে করাই দিই আমরা বলছিলাম হচ্ছে ই নিয়ে এই যে মানুষ ধর্ম মানলে খারাপ কাজ করে কিনা ধর্ম মান ধর্ম মানুষকে ভালো বানাইতে পারে কিনা সেটা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে বলতে দেখিয়েছিল এই যে দেখছেন আপনি কনফিডেন্সের সাথে বলছেন যে আপনি দেখেন কনফিডেন্সের সাথে বললেন যে অবশ্যই ধর্ম মানুষকে ভালো মানুষ বানায় কিন্তু আমরা দেখলাম ধর্মের মধ্যে মানুষ মানুষ খারাপ কাজ করেও পার পেয়ে যাওয়ার সুযোগ আছে তাহলে ধর্ম মানুষকে কেমনে ভালো মানুষ বানাইলো ভাই একশোটা খুন করলো এক ব্যক্তি একশোটা খুন করার পরে সেই ব্যাটা জান্নাতে চলে যাচ্ছে জাস্ট আল্লাহকে মানার কারণে বোঝা যাচ্ছে তো তাহলে কিভাবে ধর্ম ভালো মানুষ বানাইলো কেমনি পার পেয়ে যাওয়ার একটা কথা জি 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 এখন আপনি একটা মার্ডার করলেন একটা মামলা খাইলেন খাইয়া এটা ফার্স্টে রাইলো আইলেন রাইলো আইয়া আপিল করলেন 30 বছর পরে আপনি বাইরে গেলেন ওই ক্ষমা কইরা দিছে কে ক্ষমা করে দিল আপনি তো শাস্তি পেলেন ক্ষমা কেমনে হই পেলেন আপনি শাস্তি পেলেন আমার শাস্তি বোঝে কমার শাস্তির পার্থক্যটা বুঝেন মহসিন ভাই আপনি তো ক্ষমা পাইলেন না আপনি তো শাস্তি পাইলেন ওখানে কি বলেন আপনি ক্ষমা কে করলো আপনাকে তাইলে ওখানে খালাসা তো মাইছে দেয় সেটা হচ্ছে যারা খালাস পাইল তারা সেটা খালাস পাইছে তার দুলাভাই ইয়া কিনা আপনি যেমন আমার দুলা ভাইন বলছেন সেরকম তার দুলা ভাই কোন এমপি মন্ত্রী ওই যে বদি বা সামিম মোসমান বা হাজারের মতো পাণ্ডা আছে কিনা জানাল হাজারের মতো এটা তো আমরা জানি না যে সে কেন খালাস পাইছে ওই যে ফরিদপুরে বা কোথায় জানি একটা লোক বোধহয় ফরিদপুরেরই কি জানি নামটা ভুলে গেলাম লোকটার চেহারাটা স্পষ্ট চোখে ভাসতেছে ফাঁসির আসামি ফাঁসির আসামি সে আদালতে গিয়ে এগুলো বলে মানসিক বিকৃত মানসিক ভাবে বিকৃত বলে সে রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা নিয়ে ফাঁসির আসামি সে মুক্ত হয়ে বাসায় চলে গেছে বাসায় চলে যাওয়ার পরে পরে হ্যাঁ হ্যাঁ পরে সে ইলেকশন ইলেকশনের ক্যাম্পেইন করে বেড়াচ্ছে তো সে খালাস পাইছে কেন ভাই সে লীগের বর্তমান ক্ষমতাসীন দলের সদস্য হচ্ছে এখন যদি বুঙ্গা বুঙ্গা দল ক্ষমতায় থাকতো বুঙ্গা বুঙ্গা দলের সদস্যরা করতো বিএনপি জামাত বলেন ওই বাম পার্টি লাল পার্টি নীল পার্টি বলেন ওদের দলও যদি ক্ষমতায় থাকতো ওরাও সেমকাস্তাই করতো ওদের দল নেতাকর্মীরা এই সেম ভাবেই এরকম করে খালাস পাইতো সেটা তো আমাদের আলোচনার বিষয় না হ্যাঁ ব্যাকস্টেজে যারা অ্যাড হতে চাচ্ছেন ওয়েট করেন হ্যাঁ আপনাদের সাথে কথা বলবো না তো মহসিন ভাই তো আমি যেটা বলছিলাম ধর্ম মানুষরে এই সব শাস্তি মাস্তি না দিয়ে ডাইরেক্ট خلاص করার সুযোগ দিচ্ছে 100 টাকা খুন করছে বুঝতেছেন 100 টাকাউন সেটারে ডাইরেক্ট জান্নাতে মেরে দিছে এটাকে মাফ করা হলো বলা হচ্ছে দেখাবো হাদিসটা আবারও না 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 এটা তো মানে একটা টোবার সিস্টেম আছে মানে হ্যাঁ তো সেটাই তো আপনাকে বলতেছি যে আপনার ধর্মে টোবার সিস্টেম আছে আপনি তো আমার কথাটাই বললেন তাহলে ভাই পার্থক্য কি আপনি আমি একমত হলেন আসেন শালক দুলা ভাই মিলে কোলাকুলি করে আসেন আপনি তো আমি তো একমত যে কোনো মানুষকে খারাপ কাজ করার পরে তওবা করার সুযোগ দিয়ে দিচ্ছে যে তুমি জাস্ট তওবা করলেই বাস শেষ সাত গুণ মাপ সাত গুণ না 100 গুণ মাপ এই যে এই যে আল্লাহ আল্লাহকে বলছেন আমি অসীম দয়ালু হে দয়ালু এ যদি দয়া না করে ঠিক কিসের জন্য সে আল্লাহ আপনি এই দেই কোন যদি দয়া না করে তাহলে কি ঠিক 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 আমি আপনার সাথে একমত হ্যাঁ দয়ালু তো সে দয়া করছে আমিও তো একমত সে এতই দয়ালু যে মানে যেমন সে এত দয়ালু দেখেন সে তার মারে যদি আল্লাহর মারে যদি এখন একজন মুমিন গিয়ে মাদ্রাসা থেকে তুলে নিয়ে গিয়ে যদি ধর্ষণ করে আল্লাহ তাকেও ক্ষমা করে দিবে আল্লাহ এত দয়ালু তাই না ভাই মহসিন ভাই নাকি তখন শাস্তি দিবে বা আমি যে আল্লাহকে গালি দিলাম এই যে এটা বলে যে আমি গালি দিলাম আল্লাহর নামে যে কটুক্তিটা করলাম আল্লাহকে আমরা শাস্তি দিবে না মাফ করে দিবে এখন ভাই আমি একটা কথা কই কারো পাপ যদি ভাসমান থাকতো কারো কারো যদি ভাসমান থাকতো এই দেন মহসিন ভাই এই একটা কথা বলেন যে ধোকাটা দেন তো একেবারে সুন্দর মতো টপিক করতেছে বুঝে কথা বলেন পারেন এগুলা করেন না পিছলা পিছলি করেন না কেন আপনি কি তেল মেখে আসছেন গায়ের মধ্যে এত পিছলেন কেন সোজা বসে থাকেন না সোজা আপনাকে কি বলছি বলছি আমি যদি আল্লাহরে এখন না মানি আল্লাহর নামে যদি একটা কটুক্তি করি আল্লাহর ধর্মটা যদি আমি না মানি আপনার কি মনে হয় আমার মাফ করে দিবে আপনি বললেন যে আল্লাহ দয়ালু মাফ না করে দিলে সে আর দয়া হইলো কেমনি সেটাই জিজ্ঞেস করছি যে আল্লাহ কি তখন কি মাফ করে দিবে তার চেয়ে অনেক দয়ালু দিবে মাফ করে আল্লাহ যে বলছে আমার আমার লগে কারো শরীক করো না কারণ এটা কবিরা গুনাহ এটা কেমনে কারণ আপনি তো তার মানে আনসার জানেন আপনি তো এই তো চমৎকার আপনি তো ভালোই কুরান হাদিস জানেন এই যে দেখেন তার মানে তার সাথে শিরক না করলে সে মা করে দিবে কিন্তু তার সাথে যদি আমি শিরক করি এরপরে এই যে আল্লাহর সাথে আমি শিরকটা করলাম আল্লাহর যে আমি মানলাম না কুফরিটা করলাম কুফরি না শিরক আর কি শিরকটা করলাম করলাম আল্লাহর সাথে ধরেন আমার 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 মায়ের তুলনা যে মা হচ্ছে আল্লাহ এই যে এই কথাটা যে আমি বললাম এটা বলে আমি আল্লাহর সাথে যে শিরকটা করলাম এইটার পাপ আল্লাহ আমাদের ক্ষমা করবে না জিন্দগিতে ক্ষমা করবে না আমি যদি এখন আমার মায়ের জন্য আমার কিডনি দুইটাও দিয়ে দিই মানে একটা দিয়ে দিলাম ধরেন দুইটা বেকার চাপাবাজি হয়ে যাবে একটা কিডনি দিয়ে দিলাম শরীরের থেকে দুই লিটার রক্ত দিয়ে দিলাম ধরেন আমি শুধু আমার মায়ের জন্য না আপনার মায়ের জন্য কাজটা করলাম আর একটা কিডনি হয়তো দিলাম না কিন্তু রক্ত দিলাম তিন মাস পরে আবারও তারপরে স্বপ্ন ভাই আছে স্বপ্ন ভাইয়ের মায়ের জন্য আমি সেবা করলাম সবাই ধরে যত্ন করছি এই যে এত ভালো ভালো কাজ গুলা করলাম এক একজন মায়ের সেবা করা এটা ভালো কাজ তাই না ভাই আপনাদের মতে আমার মতে না ভালো কাজ না আমার মতে এটা একটা স্বাভাবিক কাজ কিন্তু আপনাদের মতে এটা একটা ভালো কাজ মায়ের সেবা করা তো মায়ের সেবা করে ভালো কাজটা করলাম না আল্লাহ সব ভালো কাজ দেখবে না ভাই আপনার কি মনে হয় দেখবে না দেখবে না কারণ ওই যে আমি আমার মারে আল্লাহর সাথে তুলনা করছি ওই শিরিকটা করার কারণে আল্লাহ আমার চিরকালের জন্য জাহান নামে দেবে তার মানে আপনার আল্লাহ দয়ালু না আসলে ওইটা হচ্ছে আপনার আল্লাহ যার ইচ্ছা ক্ষমা করে দিতে পারে এটা কোরআনের কথা আপনি বলে একটা দেখাই অনেকবার দেখাইছি আপনি বলে আবারও দেখাই দেখাবো যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারে যে পাপ ইচ্ছা ক্ষমা করে দিতে পারে আচ্ছা ভেরি গুড এই তো অবশ্যই এরকম দেখতে চাবেন রেফারেন্স দেখতে চাবেন তাহলে হবে কি মানে আমি চাপা মারার সুযোগ পাবো না হ্যাঁ একটু দাঁড়ান আমি ইটা বের করি ঠিক আছে আমি একটু আয়টা বের করি আপনি ততক্ষণ কিছু যেটা বলতে চাচ্ছিলেন বোধ সেটা বলেন শুনি ততক্ষণ আমি আর বের করতে থাকি বলেন না 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 আমার তো মাথা খালি ঘুরে আর ঘুরে আপনি এক কাজ করেন তাহলে আপনি রেস্ট নেন আমি দেখায় বিদায় নিচ্ছি ভাই আপনার মাথা শেষে আপনি অসুস্থ হয়ে যাবেন আমাকে আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যেই আল্লাহ শরিক করে সে এক মহাপাপ রচনা করে চিন্তা করতেছেন মহাপাপ রচনা করে অপবাদ রচনা করে মহাপাপে আবদ্ধ হলো

না তাহলে আপনি যে বললেন যে মানুষের কি বোধ গাচ্ছেন আল্লাহর কি বোধ গাচ্ছেন ভাই টিয়া টিয়া তো পাইতেছি না এটাই তো মানে সমস্যা যে আপনি মনে করেন যে টিয়া পাইলেই কোনো কিছু করা যায় টিয়া পাইলেই বোধহয় একটা কাজ করা উচিত বা একটা মানুষ টিয়া না পাইলে আপনার ধারণা কিন্তু এই যে দেখেন এই যে করোনা ভাইরাসের টিকা অলরেডি আবিষ্কার করছে সেই টিকাটা মানুষ ফ্রিতে আপনার মতন মানুষদেরকে ফ্রিতে দেওয়ার জন্য কি করতে জানেন বাংলাদেশ সরকার কি করতে ইয়েদের কাছে ওই আমি আপনাকে দেখাচ্ছি বাংলাদেশ সরকার কার কার কাছে ধন্যদিকে একটু দেখাচ্ছি আপনারে ফ্রান্সের কাছে গেছে টাকা চাইছে 25 কোটি ডলার চাইছে তারপরে জার্মানির কাছে গেছে টাকা ধার চাইছে 25 কোটি ডলার চাইছে বুঝছেন ইন্ডিয়ার সাথে চুক্তি করতে চুক্তি করে এইতে আছে মানে অক্সফোর্ডের টিকা নেবার জন্য আর ইন্ডিয়ার সাথে চুক্তি করছে দেখেন আপনারা মানুষ দেখেন এগুলা এগুলা করছে এই দেখেন এই যে এরা যারা এগুলো দিবে এই যে এই যে টাকাগুলো যারা দিবে এই রিনটিনগুলো দিবে এই যে ভাই টিকাটকাগুলো দিবে ফ্রিতে এই এই যে এমন ফ্রান্স এই ফ্রান্সের ফাঁসি চাইছেন না সেই ফ্রান্স সেই ফ্রান্স তাদের টিকা আমাদের এখানে তো না আপনারা তাকে একটু আগে বললেন না সেই সেই নাস্তিক হালা বললেন না হালা সেই হালা আপনার সেও নিশ্চয়ই আপনার হালা হয় সেই আপনার শালকটা সেই 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 শালকটা সে এরকম পোলিও টিকার টাকা জন্যই আপনি আমি ছোটবেলায় পোলিও টিকা খাইতে পারছি এবং আমরা আমাদের পোলিও রোগটা হয়নি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে মহসিন ভাই ভাই মহসিন ভাই ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ